আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রয়াত দু হাজার একুশ সালে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আজ আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে একের দাগে রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে ভালো করে দেখে নাও দুইয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো তিনের দাগে রয়েছে একটি বা দুটি বা উত্তর দাও আর চারের দাগে রয়েছে তিন চারটি বাক্যে উত্তর দাও এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভি টাস্ক কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও একের দাগে রয়েছে ঠিক উত্তর নির্বাচন করো একের এক অপ্রভ বস্তুটি হলো উত্তর হবে ঘয়েরটা চাঁদ একের দুই যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো উত্তর হবে গোবর গ্যাস একের তিন উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গায় যেখানে কোনো রোয়া থাকে না সেটি হল উত্তর হবে বর্ধনশীল অঞ্চল দুয়েতে শূন্যস্থান পূরণ করো স্ত্রিতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলের প্রয়োগ করা হয় উত্তরভাবে তাপীয় ফলাফলের প্রয়োগ করা হয় দুয়ে দুই আমের আটি ড্যাশ ঢেকে রাখে উত্তর হবে বাদামি রঙের বীজ দুয়ে তিন এচোর হল ড্যাশ ফলের একটি উদাহরণ উত্তর হবে যৌগিক ফলের একটি উদাহরণ তিনের এক পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কী প্রমাণ আছে উত্তর একটি চুম্বক বহুদিন ধরে ঝুলিয়ে রাখলে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে দণ্ডটার উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু আর দক্ষিণমুখী প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয় অর্থাৎ পৃথিবী নিজেই একটি চুম্বক ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু দুটির কাছে পৃথিবীর চুম্বকীয় মেরু দুটি অবস্থান করে ফলে আবেশের ফলে সহজেই দণ্ড চুম্বকের মধ্যে চুম্বকত্ব সৃষ্টি হয়েছে তাই দণ্ড চুম্বকটির উত্তর সন্ধানী মেরু ও দক্ষিণ সন্ধানী মেরু যথাক্রমে দক্ষিণে ও উত্তরে মুখ করে থাকবে পরের প্রশ্নের উত্তর তিনের দাগের দুই যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুল বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পাতিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে উদাহরণ উভয় লিঙ্গ ফুলেই সাধারণত সপরাজযোগ দেখা যায় যেমন শিম টমেটো সন্ধ্যা মালতী ইত্যাদি স্বপরাগযোগ দেখা যায় আচ্ছা চারিদিকে একই তোমাদের প্রশ্ন রয়েছে একটি চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক্রসির গতিপথ কেমন হবে তা দেখাও উত্তরটা দেখে নাও প্রথমে কিন্তু তোমাদের এই ছবিটা আঁকতে হবে তারপরে চিত্রপুরে লিখবে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোর প্রতিসরণ বা তোমরা মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণও লিখতে পারো তারপরে পরের প্যারা করে লিখবে চিত্রে আলোক রশির কাছ থেকে বায়ুতে অর্থাৎ কাজ টাইগানের ঘনতর আর বায়ুতে হচ্ছে লঘুতর বায়ুতে প্রতিসরণ দেখানো হয়েছে এক্ষেত্রে প্রতিষ্ঠিত রশি অবিলম্ব থেকে দূরে সরে যায় তাই আপাতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ বড় হয় আচ্ছা এবার আমরা পরের প্রশ্ন উত্তর দেখে নেব চারের দাগে দুইয়ের প্রশ্ন উত্তর দেখে নাও সাপের মুখের ভিতর ওপরের তালুতে জেক্সবন অর্গান থাকে সাপ যখন জীবটা বাইরে বার করে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যোগের অনুগুলি আটকে যায় সাপ জীবটা মুখে ঢুকিয়ে নিয়ে তালুতে ঠেকায় এবং ঘ্রাণ গ্রাহক জেক্সবন অঙ্গের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয় যা উদ্দীপনার সৃষ্টি করে ফলে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে তাই সাপ প্রায় জীব বের করে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে তুমি ভুলবে না আর আমার চ্যানেলে তোমার নতুন হও তাহলে লালকালার যে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে বেল আইকন সহ প্রেস করে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল রেখে টাস্ক টাক্ক কিন্তু উদ্দস্ব আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনো সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও